वेलकाम बैक टू दिस चैनल टेकटिड एर आरो एकटी नतून पर्वे सबाइके स्वागतम। आजके आरो एकटा नतून बिटकॉइन आर्निंग साइट निये चले एलाम एबं एखान थेके आपनारा फ्रीते BTC आर्निंग करते पारबेन। এবং আপনারা অনেকেই জানেন বিটকয়েনের দাম কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে, অর্থাৎ কিছুদিন আগে ৮ লাখের কাছাকাছি ছিল, এখন কিন্তু সেটা ১১ লাখে পার হয়ে গিয়েছে। ওকে, সো অবশ্যই আপনারা যদি বিটকয়েনটা আর্ন করে রাখেন, বর্তমানে টাকাটা না উঠিয়ে যদি রেখে দেন আপনার কয়েন বেস বা ট্রাস্ট ওয়ালেট বা ফসিট পে অর্থাৎ যে কোনো ওয়ালেটে, সেক্ষেত্রে কিন্তু ইন ফিউচার আপনারা একটা ভালো পরিমাণ প্রফিট করবেন। সো তার জন্য অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত কন্টিনিউ করবেন। আর আমি যে সাইটগুলো শেয়ার করে থাকি বিটকয়েনে, সেগুলো সম্পূর্ণ ফ্রি, আপনারা এখান থেকে আর্নিং করে কিন্তু আপনার অ্যাকাউন্টে নিয়ে নিতে পারেন। সো আর দেরি না করেই একটাই কাজ করবেন, সেটা হলো যে চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না, সেক্ষেত্রে এরকম লেটেস্ট আপডেট ভিডিও গাইজ কখনোই মিস করবেন না। সো আজকে যে সাইটটা শেয়ার করব সেটা হচ্ছে BTC বাক্স, এবং এই সাইটটি কিন্তু কন্টিনিউয়াসলি কয়েক বছর ধরে পেমেন্ট করে যাচ্ছে। সো আপনারা যদি এই সাইটটিতে কাজ করেন, আমি 100% গ্যারান্টি দিতে পারি আপনারা কিন্তু পেমেন্টটা নিতে পারেন, এবং এই সাইটটি থেকে খুব ইজি ওয়েতে আপনারা আর্নিং করতে পারবেন যারা আসলে অনলাইনে নতুন এসেছেন। সো এই সাইটটিতে কাজ করার জন্য অবশ্যই আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। সো তার জন্য যে কাজটা করতে হবে, ডিসক্রিপশনে এই সাইটটির লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ক্লিক করে সরাসরি এই সাইটটিতে চলে আসবেন। আমার অ্যাকাউন্টটি লগ ইন করাই রয়েছে, সো আমি অ্যাকাউন্টটি লগ আউট করে নিলাম। অ্যান্ড দেন এই সাইটটিতে আসার জন্য ডিসক্রিপশনের লিঙ্কটিতে ক্লিক করার সাথে সাথেই এরকম চলে আসবে। আরেকটি কথা, এই সাইটটিতে কিন্তু আপনারা ফোন দিয়েও কাজ করতে পারবেন, সো কোনো টেনশনের কারণ নেই। সো এখান থেকে আপনারা ফার্স্ট অফ অল এখানে সাইন আপে ক্লিক করে দেবেন। সাইন আপে ক্লিক করার পর এরকম একটা ফর্ম চলে আসবে, এখানে ইউজার নেম, ইমেল অ্যাড্রেস, এরপরে পাসওয়ার্ড, এরপরে কনফার্মেশন পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে একটা ক্যাপচা পূরণ করতে হবে, এরপরে এটাতে টিকমার্ক দেওয়ার পর সাইন আপে ক্লিক করলেই সাইন আপ হয়ে যাবে। আশা করি এতটুকু কাজ খুব ইজি ওয়েতে করে নিতে পারবেন, কোনো ধরনের প্রবলেম হবে না। প্রবলেম হলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। সো এখান থেকে আমরা যেহেতু আমাদের অ্যাকাউন্ট রয়েছে, আমরা এখান থেকে সাইন ইনে প্রেস করে দিচ্ছি। এর পরবর্তীতে ইমেল অ্যাড্রেস অ্যান্ড পাসওয়ার্ড দেওয়ার পর এখান থেকে আমি আমার মতো ক্যাপচাটা পূরণ করে নিচ্ছি, আপনারা আপনাদের মতো ক্যাপচাটা পূরণ করে নেবেন। সো আমি ক্যাপচাটা পূরণ করে নিচ্ছি গাইস, আপনারা দেখতেই পাচ্ছেন, এবং ক্যাপচাটা অবশ্যই পূরণ করতে হবে, তাছাড়া কিন্তু আপনি এখানে লগ ইন করতে পারবেন না। সো ক্যাপচাটা আমি পূরণ করে নিলাম, এখানে ভেরিফাই ক্লিক করলাম, বাট ভেরিফাই হয়নি। সো আমরা আবার ভেরিফাই ক্লিক করলাম, অ্যান্ড দেন এখানে ভেরিফাই হয়ে যাওয়ার পর এখানে সাইন ইনে প্রেস করে দিবেন। সো সাইন ইনে প্রেস করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন এরকম একটা নতুন ইন্টারফেস চলে আসবে, এবং অ্যাকাউন্ট খুললে আশা করি আপনারা কিছু বোনাস পেয়ে যাবেন। সেটা কত পাবেন সেটা আপনার অ্যাকাউন্ট খুললেই বুঝতে পারবেন, আর যদি কেউ না পান সেক্ষেত্রে আমার কিছু করার থাকবে না, তবে এখন তাদের একটা অফার চলছে। সো আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখতে পারেন। সো এর পরবর্তীতে এখান থেকে আপনারা যে কাজটা করবেন, অবশ্যই অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর কিছু কাজ করতে হবে। সো এখান থেকে আপনারা সরাসরি এই ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছেন, একদম সিম্পল ড্যাশবোর্ড। এখানে মেইন ব্যালেন্স, এরপর আর্ন টুডে আপনি আজকে কত আর্ন করেছেন, রেফারেল কত, অর্থাৎ এখানে কিন্তু রেফারেল কমিশন হাই, অর্থাৎ 20% রেফারেল কমিশন পর্যন্ত পাবেন। এখানে তৃতীয় লেভেল পর্যন্ত রেফার রয়েছে, অর্থাৎ আপনি যদি কাউকে রেফার করেন, সে যদি আরেকজনকে রেফার করে তার কমিশন সহ কিন্তু আপনি পাবেন। বিষয়টা আসলে এরকমভাবে 3 জনকে রেফার করলে পাবেন। সো এখান থেকে ইনকামের অনেকগুলো সোর্স রয়েছে, ভিউ অ্যাডস, অফার ওয়াল, এরপরে রয়েছে শর্ট লিঙ্কস, এরপরে রয়েছে ফসিট, এরপরে রয়েছে রেফারেল প্রোগ্রাম। সো আপনারা আগে এই কাজগুলো দেখে নেন, দেন আমরা উইথড্র অপশনে চলে যাব, এবং এখান থেকে খুব ইজি হতে আপনি কিন্তু উইথড্রটা নিয়ে নিতে পারবেন। সো এর পরবর্তীতে এখান থেকে আমি ভিউ অ্যাডসে ক্লিক করি। সো ভিউ অ্যাডসে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন 20 সেকেন্ড ওয়েট করার বিনিময়ে 9 সেন্ট পেয়ে যাব, এবং এখানে কিন্তু জাস্ট এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আরেকটা নতুন পেজে আপনাকে নিয়ে যাবে, অর্থাৎ নতুন একটা উইন্ডো ওপেন হবে, এবং সেখানে কিন্তু এটা লোড নিচ্ছে। এবং আপনারা যদি একটু মিনিমাইজ করে দেখায় আপনাদের, এখানে কিন্তু একটা টাইমার শো হচ্ছে। সো এই টাইমটা শেষ হওয়ার পর কিন্তু অটোমেটিক্যালি আমাদের যে মেইন অ্যাকাউন্ট রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন 1087 রয়েছে আমার, এবং 1087 কিন্তু অটোমেটিক্যালি 1987 হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। সো বিষয়টা আসলে এরকম ইজি ওয়েতে আপনারা এই অ্যাডগুলো দেখতে পারবেন। এর পরবর্তীতে রয়েছে অফারওয়াল, আমি জাস্ট কাজগুলোকে শর্টকাটে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি, সো অবশ্যই আপনারা সবগুলাই করবেন। ওকে, সো এখানে আসলে কোনো অফারওয়াল কাজ নেই, অর্থাৎ বর্তমানে কিন্তু এটা এখনও চালু হয়নি, বাট এখানে মূলত সার্ভের কাজগুলো আসবে, আপনারা যারা সার্ভে করতে পারেন তারা আসলে করতে পারেন। এরপরে রয়েছে শর্ট লিঙ্কের কাজ। সো শর্ট লিঙ্ক আসলে অনেকেই জানেন, জাস্ট এই যে ভিজিট লিঙ্ক, এখানে যদি আপনারা প্রেস করেন সেক্ষেত্রে একটা লিঙ্কে নিয়ে যাবে, এবং সেই লিঙ্কে স্কিপ করে আবার এই সাইডে আসতে হবে। যারা আসলে অনলাইনে কাজ করেন এই বিষয়টা আসলে বলতে হয় না, এখানে খুব ইজি ওয়েতে আপনারা এই কাজগুলো করতে পারবেন। যদি কেউ না পারেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। সো सो एर परवर्तीते रयेছে ফসিট ফসিট तो আপনারা জানেন এখানে রোল এন্ড উইন করে আপনারা ইনকাম করতে পারবেন। সো এখানে দেখতে পাচ্ছেন আরেকটা নতুন পেজে নিয়ে গেল। আমি আবার এখানে রোল এন্ড উইনে ক্লিক করছি। এর পরবর্তীতে এখান থেকে ক্যাপচা পূরণ করতে হবে। সো আমি এখান থেকে রিক্যাপচাটা সিলেক্ট করে দিচ্ছি, আমাকে আসলে রিক্যাপচাটাই সুবিধার মনে হয়। সো এখান থেকে আমি রিক্যাপচাটা সিলেক্ট করে দেওয়ার পর আই এম নট আ রোবট এখানে ক্লিক করে দিচ্ছি। সো এর পরবর্তীতে গাইজ এখান থেকে দেখতে পাচ্ছেন এরকম একটা উইন্ডো চলে আসলো। এর পরবর্তীতে এখান থেকে আমি ক্যাপচাটা পূরণ করে নিচ্ছি, আপনারা আপনাদের মতো পূরণ করে নেবেন। এর পরবর্তীতে এখানে ভেরিফাই করে নিলাম অ্যান্ড দেন এখানে আমি হাতে ক্লিক করে দিলাম। সো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু 10 সাতাশি উইন হয়ে গিয়েছি এবং এখানে প্রতি 60 মিনিট পর এখানে কিন্তু আপনারা এই ফসিটটা করতে পারবেন এবং এখানে দেখতে পাচ্ছেন কত নাম্বার আসলে কত কি পরিমাণ হবে আপনার সাতাশি। বিষয়টা আসলে এরকম গাইজ, আশা করি বুঝতে পেরেছেন। সো আপনারা যত এখানে ক্লেম করবেন দিন দিন তত বাড়তে থাকবে এবং খুব ইজি ওয়েতে কিন্তু আপনারা সাতাশি ইনকাম করতে পারবেন। সো এর পরবর্তীতে রয়েছে রেফারেল প্রোগ্রাম। সো রেফারেল প্রোগ্রামসে ক্লিক করার পর এখানে আপনার রেফারেল লিঙ্কটা পেয়ে যাবেন এবং এখানে দেখতে পাচ্ছেন 3 লেভেল রেফারেল কমিশন পর্যন্ত পেয়ে যাবেন এবং এখান থেকে আপনারা রুলসে ক্লিক করলে দেখতে পারবেন সবগুলো দেওয়া রয়েছে এবং কমিশন রেটে ক্লিক করলে দেখতে পারবেন 20% কোনটাতে কত কমিশন করে পাবেন, ইনডেপথ সব কিছু দেওয়া রয়েছে। সো আসলে অনেকে কমেন্ট করছে যে আসলে রেফারেল কমিশন কত, এখানে আসলে রেফারেল কমিশন রেটটা দেয়াই রয়েছে, এটা আপনারা দেখে নেবেন সম্পূর্ণ, আশা করি বুঝতে পারবেন। সো এর পরবর্তীতে এখান থেকে রয়েছে উইথড্র অপশন। সো আমরা যদি উইথড্র অপশনে ক্লিক করি সেক্ষেত্রে দেখতে পারবেন আপনি যে কোনো কারেন্সিতে নিতে পারেন, সেটা হতে পারে বিটকয়েন, লিট কয়েন, ডগি কয়েন, ইউএসডি, এরপরে আরবি অর্থাৎ পারফেক্ট মানিতেও কিন্তু আপনি পেমেন্টটা নিতে পারবেন এবং এখানে কিন্তু বিটিসি দেখতে পাচ্ছেন 30,087, এলটিসি হলো 10,087, ডগি কয়েন 10,087, এরপরে রয়েছে ইউএসডি হলো 10,087, আরইউবি হলো 10,087। সো আপনারা কিন্তু খুব ইজি ওয়েতে এখান থেকে কিন্তু পেমেন্টটা নিতে পারবেন। জাস্ট এই মিনিমাম অ্যামাউন্টটা যখন হয়ে যাবে তখন আপনি এখান থেকে জাস্ট এই যে অ্যাড্রেস দিয়ে দিবেন, যে কোনো অ্যাড্রেস অর্থাৎ বিটকয়েনের যে কোনো অ্যাড্রেস, এখানে এমন নয় যে আপনাকে ফসিট পে ব্যবহার করতে হবে। এরপরে সাতাশি দেওয়ার পরে এখান থেকে বিটিসি অ্যামাউন্ট আপনি কত রিসিভ করবেন এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন মিনিমাম অ্যামাউন্ট কিন্তু 30,087 যদি আপনি পেমেন্ট নেন এবং দেয়ার ইজ নো উইথড্রয়াল ফি, তার মানে আপনার কিন্তু কোনো ফি কাটবে না। আশা করি বুঝতে পেরেছেন। সো এই ছিল আজকের ভিডিওটি এবং এখানে চাইলে আপনি আরও বাকি অপশনগুলো এখানে আপনার প্রোফাইলের সেটিংসগুলো চেঞ্জ করতে পারেন। সো আমার অলরেডি কিন্তু 1087 হয়ে গিয়েছে, আপনারা ইনকাম করা শুরু করে দিন এই সাইটটিতে এবং এই সাইটটি একটা বেস্ট সাইট আমি মনে করি আপনারা যারা নতুন এসেছেন তাদের জন্য। সো খুব ইজি ওয়েতে কাজ করতে পারবেন, যাদের ফোন রয়েছে তারাও কাজ করতে পারবেন। সো এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি গাইজ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না, সেক্ষেত্রে কোনো আপডেটই কখনো মিস করবেন না। আর কোনো ধরনের কোনো কনফিউশন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তবে তার আগে একটাই রিকোয়েস্ট, কমেন্ট করার আগে আপনি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, দেন বুঝে শুনে কমেন্ট করবেন। কারণ হলো আপনারা অনেকেই ভিডিও সম্পূর্ণ না দেখেই কিন্তু কমেন্ট করেন, আমি কিন্তু ওই অ্যান্সারটা কিন্তু ভিডিওর মধ্যেই দিয়ে দিচ্ছি, তাদেরকে কিন্তু বারবার বলতে হয় যে ভিডিওটা কন্টিনিউ করেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাই।